তৈরি হয়েছে, এমনি আমার যেরকম আমার কখনো সিনেমা জীবনে যত বড় বড় হিট ছবি হয়েছে আর প্রশংসায় যতজনা ফোন পেয়েছে আপামর বাংলাবাসীর কাছ থেকে, আমি তার থেকে অনেক বেশি ফোন পেয়েছি। এটা আমার মনে হলো এটা বলার পর যে এটা বাংলার মানুষের মনের কথা আমি বললাম। অমিত শাহ কালকে আপনাদের এই বিতর্কের বিরুদ্ধে বলেছেন যে কেউ এই ধরনের স্টেটমেন্ট দিতে পারবে না, অমিত শাহ কালকে আপনাদের বৈঠকে বলেছেন, এর জন্য তাদের ডেকে আমি তো এই খবরটা পাইনি, সেই জন্য খবরটা সপ্তাহে যে প্রথম পৃষ্ঠায় খবরটা আছে না, যদি সেরকম বলেন তা আমার যেটা মনে হয়েছে, মানুষের গণতন্ত্র আছে, ব্যক্তি স্বাধীনতা ডেফিনেটলি আছে, আমি একটা ডিসিপ্লিন পার্টির যোদ্ধা ডেফিনেটলি, কিন্তু আমার এটা মনে হয়েছিল তো সেই জন্য আমি বলেছি, যদি পার্টির লাইন আপের সাথে না মেলে ভবিষ্যতে বলবো না। না আমি দেবশ্রী রায়কে বিজেপিতে ঢোকানোর অনুমতি দিতে আপনি বলার পরে তিনি আবার বিধানসভায় গেলেন, বাস্তব যেটা কি বললেন সবুজ সঞ্চয় হয়েছে কি বলবেন? দেখুন আমি অত শত জানি না, আমি সহজ সরল মানুষ, আমার মনে হয়েছিল যে সুচিত্রা সেনের পর এবং মমতা রায় চৌধুরীর অকাল মৃত্যুর পর, যেহেতু আমি একজন অভিনেতা ছিলাম, দেবশ্রী রায় বাংলার অগ্রগণ্য নায়িকা এবং দুবারের বিধায়িকা, তার যথেষ্ট পরিমাণ পলিটিক্যাল সেন্সও আছে এবং তার সম্বন্ধে কোনো দুর্নীতি বা সেরকম কিছু শোনা যায় না। সেই জন্য উনি যখন বিজেপি পার্টি অফিসে গিয়েছিলেন, বিজেপিতে আসতে চাইছিলেন, বিজেপিতে নিলে ওনাকে ভালোই হতো, এইটুকু মনে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি একজন অভিনেতার অ্যাঙ্গেল থেকে এটা বলছি।